हेलो डियर व्यूअर्स एंड सब्सक्राइबर्स, आशा करी अपना सबाई भालो आछेन। आमार चैनल शांता कुकिंग स्टूडियोते आमी आपनादेर सबाईके अनेक अनेक वेलकाम जानाच्छी। आज के आपनादेर जोन्नो आमी निये एसेछी फुचका रेसिपी। ताहले चलुन एई फुचका तैरी करते की की इनग्रेडियंट्स लागबे आमरा देखे नेई। प्रथमे लागबे एक कप मयदा, एक टीस्पून बेकिंग सोडा, नॉर्मल पानी, हाफ कप सूजी, एक टेबिल चामच सोयाबीन तेल। और आमी एक टी बोतल एभवे केटे नियेछी फुसकागुलो तैरी करार जन्य। एबार आमी एक टी बाटीते मयदा ढेले निच्छी, सूजीओ दिए दिच्छी और दिए दीची एक टीस्पून बेकिंग सोडा। एक टेबिल चामच तेल दीब। एबार आमरा एगुलोके आगे भालो करे एकटु मिशिए निब। एबार अल्प अल्प करे पानी दिए मिशाते होबे, बेशी पानी एकसाथे देवा जाबे ना। और आपनादेर काछे प्रश्न थाकते पारे जे आमी लवण केन यूज करि नाई, कारण लवण यूज करले फुचकाटा भाजार पर आस्ते आस्ते नरम हये जाबे। तार जन्य आमी लवण यूज करब ना, कारण फुचकार भेतरेर पुरे आमी लवण यूज करब। आमरा जारा बाइरे फुचका खाई तारा अवश्यई लक्ष्य करेछि फुचकार मध्ये लवण থাকে না। কাইটা ভালো করে মাখতে হবে। আমার কাইটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ফিরে আসছি 30 মিনিট পর। এবার আমি ফুচকাগুলো তৈরি করব। আমি প্রথমে একটি বড় রুটি তৈরি করার ডু নিয়ে নিচ্ছি। চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার আগে আমি ভালো করে মেখে নিব। রুটিটা বড় করে ছড়িয়ে তৈরি করতে হবে এবং একটু পাতলা করে নিতে হবে। এক্সট্রা কোনো ময়দা দেওয়া যাবে না। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি কেটে নিব। আমি বড় করে একটি রুটি বেলে নিয়েছি, কারণ একটা রুটি থেকে যাতে অনেকগুলো ফুচকা তৈরি করতে পারি।
বোতল দিয়ে শক্ত করে চাপ দিলে এগুলো উঠে যাবে। এই যে উঠে গেছে, এবার এগুলো আমি একটি প্লেটে রেখে দিব। এবার আমি আরেকটি রুটি বানিয়ে নিব। এবার এগুলো আমি কেটে নিব। আমার রুটিটা বানানো হয়ে গেছে, এভাবে এক এক করে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিব। আমার ফুচকাগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভাজতে নিয়ে যাব। আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে এসেছে আর ফুচকাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এবার আমি একটা একটা করে ফুচকা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার ফুচকাগুলো কতটা ফুলে উঠেছে। দেখুন আমার ফুচকাগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, ফুচকাগুলো হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে দেখুন আমার ফুচকাগুলো কতটা ফুলে উঠেছে, একেবারে মজমজা ফুলকু হয়েছে। এবার আমি ফুচকাগুলো পরিবেশন করব। আমি তেঁতুলের মাড় তৈরি করে নিয়েছি, তেঁতুল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি শুকনা মরিচ তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি। শুকনা মরিচগুলো আমি তেঁতুলের টকের সাথে দিয়ে মিশিয়ে দিব। আর দিব চটপটির মশলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। টকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ফুচকার ভেতরের পুরের জন্য যা যা নিয়েছি, আমি ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আলু সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি, মটর বুট আমি সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এবার সবগুলো পুর আমি একসাথে মিশিয়ে নিব। এবার অল্প পরিমাণ লবণ দিয়ে আমি আগে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার গুড়গুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো মেখে নিব। হয়ে গেছে ভেতরের পুর, এবার আমি ফুচকা পরিবেশন করব। এবার আমি একটা ফুচকা ভেঙে নিয়েছি আর ভেতরে পুর ভরে দিচ্ছি।
দেখুন আমার ফুসকাটি একেবারে বাইরের মামাদের ফুসকার মতো হয়েছে। তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজেই বাসায় আপনারা ফুসকা তৈরি করতে পারবেন। আর বাসার ফুসকা স্বাস্থ্যসম্মত, মানসম্মত, আর বাইরের ফুসকা কিন্তু রাস্তার ধুলাবালি এবং বিভিন্ন কারণে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তো এটা আসলে মানসম্মত না। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।